हरे कृष्ण बंधुरा हमरा दुर्गा ठाकुर छवि अंकन करब तो शुरू करा जाक तो हमरा प्रथमे मायर मुख थेके आँका शुरू करब देखो ब्राउनिया कलरटा निये आर सादा कलर एकसाथे मिशिए शुरू करछि प्रथमे हमरा मुख करे निएछि एबार हाथगुलो करब देखो ये रंगटा लागानोर एकटु प्रसेसटा आलादा जेहेतु पेपरटा आमादेर नर्माली पेज सेई जोन्नो नर्माल पेजेर उपरे आँकछि तो सेई जोन्नो एटाके किन्तु आमरा अन्यान्य आँकागुलो जेभाबे आँकि सेरकम किन्तु आमरा आँकबो ना बंधुरा आमरा किन्तु एटा नर्माल पेजे आँकछि तो सेई जोन्नो आमार प्रसेसटा ठीक एइभाबे आँका होच्छे तो बंधुरा देखो प्रथमे आमरा एकटु डीप खयरी रंगटा निएछि तारपरे सादा दिए शेडिंग करे दिएछि এইভাবে কিন্তু হাতগুলো করা হচ্ছে তো বন্ধুরা প্রথমে আমরা মুখটা করে নিয়েছি এবার হাতগুলো করছি দেখো কিভাবে হাতটা করছি হাতের রংটা কিভাবে শেডিং করছি রংটা হচ্ছে ব্রাউনিয়া কালার এবার ছবিটাকে এইভাবে করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা প্রথমে দেয়া হয়নি তারপরে এই যে দিয়ে নিচ্ছি প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা করে নিলে ভালো হতো তো যাই হোক আমরা ব্যাকগ্রাউন্ডটা ছবিটাকে একটু এইভাবে করে নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা করে নিয়েছি এবার আমরা আবার হাতটাকে একটু ফিনিশিং টাচ দিচ্ছি এখনো কিন্তু আমাদের ফিনিশিং টাচ না জাস্ট এটা আমরা রেডি করে নিচ্ছি ওই রংটা লাগার জন্য যাই হোক দেখো বন্ধুরা এবারে মহিষাসুরের গায়ে হাতে রংটা করছি মহিষাসুরের হাত এবার ওর মুখটাতেও রং দিয়ে দিচ্ছি মহিষাসুরের মুখটাও সেম পদ্ধতি দিয়ে করছি ওই একই পদ্ধতি প্রথমে ডিপ লাগানো হয়েছে তারপরে আস্তে আস্তে সাদা দিয়ে শেডিং করে দিয়েছি মায়ের এবার এই হাতগুলো এই পাশের হাতগুলো করছি ডান দিকের হাতগুলো দেখো ঠিক সেম পদ্ধতি দিয়ে আমাদের হাতগুলো করা হয়ে গেল এইবার কাপড়টাকে আমরা লাল রঙের করছি বন্ধুরা লাল বেনারসি দেখো কিভাবে সুন্দর লাগানো হয়ে গেল এবার আমরা ডিপ জায়গাগুলোতে দিয়ে দেব এটা জাস্ট প্রথম ফিল আপ করে নিলাম এবার ডিপ জায়গাগুলোতে আমরা সুন্দর করে আস্তে আস্তে দেখো প্রসেস মাফিক আমরা রংটা দিয়ে দেব তো বন্ধুরা তোমরা একটু দেখো সহজেই আঁকা যাবে কোনো অসুবিধা নেই তোমাদের জন্য সহজ করেই আঁকছি তো বন্ধুরা অনেকেই দুর্গা ঠাকুর আঁকা দেখতে চেয়েছিলে তাই একটা নর্মাল কার্টিজ পেপারে আঁকছি নর্মাল পেজ এটা কিন্তু কার্টিজ পেপার নয় এটা নর্মাল একটা পেজ সেই পেজেতে আঁকছি তো বন্ধুরা দেখো তুলি কিভাবে টানছি নর্মাল পেজ তো এই নর্মাল পেজের জন্য একটু অসুবিধাও হচ্ছে তো যাই হোক যেহেতু শুরু করেছি একটু শেষ করে নেব বন্ধুরা তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটি না টেনে পুরোটি দেখলে তোমরা বিষয়টা বুঝে নিতে পারবে কোথায় কি সুবিধা অসুবিধা হচ্ছে এবার আমরা কাপড়ে রং করছি কাপড়ের ডিজাইনটা করে দিচ্ছি কাপড়ে এটা হচ্ছে পাড়ে রংটা দিচ্ছি কাপড়ের রঙের পাড়ে একটু ওই ঝিঝিরে মতন থাকবে সেটা করে দিচ্ছি আমরা এবারই কাপড়ে যে ডিজাইন থাকে না সেই ডিজাইনটা করছি দেখো কত সহজেই ডিজাইনটা হয়ে গেল সিম্পল একটা ডিজাইন এবার ব্লাউজটায় সবুজ রং করে দিচ্ছি এবার মহিষাসুরের
একটু সবুজ রং করে দিচ্ছি বডিতে। ওনার যে ড্রেস আছে ড্রেসটাতে একটু সবুজ রং করে দিলাম। এইবার এই এই যে এটা ঢালে রং করছি এটাকে বলা হয় ঢাল। ঢালটা প্রথমে একটু ব্ল্যাক করে দিলাম, তো পরে ওটাকে আর একটু ডিজাইন করব, রংটা শুকিয়ে যাক। মহিষাসুরের চুলটা রং করা হয়ে গেল বন্ধুরা দেখো। এবার মহিষাসুরের ড্রেসের একটু ডিজাইন করে দিচ্ছি। এইবার চোখে চোখটাতে এবার একটু ঠিক করে নিচ্ছি, এগুলো জাস্ট রাফ করে দিচ্ছি, এরপরে একটু ফিনিশিং দিয়ে দেবো। এবার হাতগুলোতে একটু ফিনিশিং চলছে, ফিনিশিং টাচ। বন্ধুরা তোমরা দেখো আর আঁকো, খুব সহজ করেই তোমাদের জন্য এইভাবেই আঁকছি। যাই হোক বন্ধুরা, নর্মাল পেজে ছবিটা আঁকা চলছে, আমাদের এখানে খুব একটা ভালো পেজ পাওয়া যায় না, সেই জন্য নর্মাল পেজেই আঁকতে হচ্ছে। একটু দেখো কত সহজেই টানগুলো দেওয়া হচ্ছে। ধীরে ধীরে ফিনিশিং টাচগুলো দিয়ে আমরা ছবিটাকে সুন্দর জায়গায় নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা তোমরাও পারবে, তোমরাও চেষ্টা করো, দেখো আর আঁকো। যদিও নর্মাল পেজ সেইভাবেই আঁকছি, তো বন্ধুরা ছোট্ট একটি অনুরোধ রাখবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিকতা জানাই। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার একান্ত অনুরোধ, তারা যেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকে, এইটুকু অনুরোধ রাখছি। যাই হোক বন্ধুরা, এবারে গদায় রং চলছে, দেখো গদাটা রং করে দিচ্ছি। প্রথমে রাউন্ড রংগুলো করে দিয়েছি, তারপরে জাস্ট হালকা ডিজাইন সেটিং করে দিচ্ছি। এবার দশ হাতে দশখানা অস্ত্র রয়েছে, সেইগুলো কিন্তু দেখো একে একে আমরা দিয়ে দিয়েছি। এবার সেইগুলোতে জাস্ট একটু ফিনিশিং টাচ চলছে, এটা চক্র, চক্রতে দেখো একটু ফিনিশিং টাচ দিয়েছি। এইভাবে প্রত্যেকটা অস্ত্রতে আমরা ফিনিশিং টাচ দেবো। এবার একটু মায়ের অলংকার লাগানো চলছে, অলংকারের কাজ মোটামুটি, অলংকারের কাজ প্রায় শেষ। এবার জাস্ট হাতে, এই হাতটাতে আমাদের যে হাতটাতে ত্রিশূল ধরেছে সেই হাতটাকে একটু ঠিক করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখো আর আঁকো কত সহজ। ত্রিশূলটা ধরে আছে অসুরের পক্ষে বিদীর্ণ করেছে,
অসুরের বক্ষে বিদীর্ণ করে দিয়েছে। দেখো এই জায়গাটা কেমন হবে সেইটা একটু দেখো বন্ধুরা। এবার একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি। আমাদের প্রায় ছবি, দুর্গা ঠাকুরের ছবি আঁকা কমপ্লিট হয়েছে। এবার শুধু ফিনিশিং টাচ দিলেই আমাদের আঁকা শেষ হয়ে যাবে। একটু মালা ডিজাইন করে দিচ্ছি। বন্ধুরা ডিজাইনটা বড় সিম্পল সুন্দরভাবে আমাদের হয়ে গেল। এবার জাস্ট ফিনিশিং টাচ হচ্ছে। এবার সিংহর কেশরগুলো ঠিক করে দিচ্ছি হালকা হলুদ দিয়ে। কেশরটাকে ঠিক করে নিচ্ছি। এবার দশ হাতে যে অস্ত্রগুলো রয়েছে এটা হচ্ছে ধনুক। ধনুকটাকে একটু ফিনিশিং টাচ দিয়ে দিলাম। দশ হাতে দশটা অস্ত্র রয়েছে, সব অস্ত্রগুলোই ফিনিশিং হয়ে গেছে। এবার মহিষাসুরটাকে একটু ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি। আমাদের আঁকা প্রায় শেষের মুখে। ত্রিশূলটা ঠিক করে নিলাম। ত্রিশূলের রং চলছে, দেখে নাও রংটা কীভাবে টানছি। এবার কাশ ফুলের বাগানের মধ্যে রয়েছে, কাশ ফুল নিচে। ঠিক করে দাও, মায়ের নথটা একটু ডিজাইন করে দিচ্ছি। এবার ত্রিশূলটাকে ফিনিশিং টাচ হয়ে যাচ্ছে। ফিনিশিং টাচ হয়ে গেছে। এবার ত্রিশূলটা ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি।
যে ঢাল হাতে থাকে সেটাই ঠিক করে দেয়া হলো ফিনিশিং টাচ দিয়ে। বন্ধুরা তোমরা এবার দেখো আমাদের আঁকা শেষ, জাস্ট একটু ফিনিশিং টাচ দিয়ে আমরা ছবিটা শেষ করব। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবে, আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, আর কমেন্ট করতে ভুলবে না, যেখানে অসুবিধা হবে সেইখানে কমেন্ট করে জানিয়ে দিও। এইটুকু অনুরোধ রাখছি। বন্ধুরা তোমরা দেখো আর আঁকো, আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখো আর আঁকো। হরে কৃষ্ণ।